আনন্দ শহর দুর্গাপুরে রয়েছে একাধিক ক্লাব। এবার সেই সমস্ত ক্লাবগুলিকে এক ছাতার তলায় নিয়ে এসে শারদ উৎসবের আগেই জন্ম নিয়েছিল ক্লাব ঐক্য। এবার সেই ক্লাব ঐক্যের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মেলনী। শুক্রবার দুর্গাপুরের বি জোনের কাশিরাম ময়দানে অনুষ্ঠিত হয় এই বিজয়া সম্মেলনীর অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, মহকুমা শাসক সৌরভ চক্রবর্তী, এরিরিয়ে ভাইস চেয়ারম্যান কবি দত্ত সহ বিশিষ্টরা। আমি সত্যি গর্বিত যে আমি দুর্গাপুরের মতন একটা শহরের, যদিও এটাকে শিল্প শহর বলি, দুর্গাপুরের বাইরের লোক জানে, তার যে প্রাণ, তার যে সংস্কৃতি মনস্কতা, তার যে শোভা, তার যে নিজস্বতা, তা দুর্গাপুরের বাইরে কিন্তু মানুষের কাছে, বেশিরভাগ মানুষের কাছেই অজানা। সেই জন্যেই আমি প্রথমত বলি যে আমাকে আপনারা আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন, তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি দুর্গাপুরের এই বৈশিষ্ট্যের জন্যে দুর্গাপুরের বাসীদের আমি অত্যন্ত শ্রদ্ধা করি, এবং তারা আমাকে তাদের প্রতিনিধিত্ব করার এই সুযোগ দেওয়ার জন্যে আমি খুব গর্বিত বোধ করি। বাকিটা যেভাবে আমার পরিচয় করানো হয় আজকাল, সেটা আমার অলঙ্কার, কিন্তু আপনাদের বিধায়ক সেটা আমার গর্ব। আজকের এই সুন্দর সন্ধ্যায় আমাদের সঙ্গে এখানে উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয় জনপ্রতিনিধি, ছিলেন স্বীকৃত জনপ্রতিনিধি ছিলেন, কিন্তু বিশিষ্ট সমাজসেবী, এবং আজও কিছু অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি তাদের অধিকারের জন্য লড়াই করে এসেছেন, শ্রী বিশ্বনাথ পাড়িয়াল মহাশয়। আমাদের মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানে এদিন সকলের মন কাড়েন আন্তর্জাতিক লোকসঙ্গীত শিল্পী রথীন কিসকু সহ বিশিষ্ট সঙ্গীত শিল্পী সৈকত মিত্র। একান্ত সাক্ষাৎকারে তিনি শহরবাসীকে শুভেচ্ছা জানান। দুর্গাপুর নিয়ে নতুন করে বলার তো আর কিছু নেই, দুর্গাপুরে আমি বোধ হয় কয়েকশোবার এসেছি, তা নয় বারে বারে আসতে ইচ্ছে করে, ভালো লাগে, কারণ দুর্গাপুরের মানুষেরা গান শুনতে ভালোবাসেন এবং বারে বারে ডাকেন, ভীষণ ভালোবাসা পাই, তাই জন্যই বারে বারে আসি। তবে এইবারের এই যে বিজয় সম্মেলনী, এটা হচ্ছে ক্লাব ঐক্য, মানে যত ক্লাব আছে দুর্গাপুর এবং পারিপার্শ্বের যা যা ক্লাব আছে, কয়েকশো ক্লাব হয়তো আছে, তাদের মধ্যে হয়তো সবাই আসেনি কিন্তু অনেকেই এসছেন। এইটা একটা খুব ভালো একটা, আমার মনে হয় যে খুব সুন্দর একটা প্রচেষ্টা, যাতে করে মানুষ এক হয়ে আবার এক জায়গায় চলার মুহূর্তটা শুরু করা ভীষণ দরকার ছিল। আমি যতদূর এখানে এসে জানলাম যে মাত্র 48 ঘন্টার মধ্যে, মানে আমাকে একদিন দুদিন আগে জানিয়েছে জাস্ট, তো আমি বললাম নিশ্চয়ই এরকম একটা ব্যাপার, আমি নিশ্চয়ই যাবো, তাই এসেছি। খুব ভালো লাগছে, দুর্গাপুরকে আবার সেই সমহিমায় দেখতে চাই আমরা। দুর্গাপুর অবশ্যই শিল্পনগরী, তার পাশাপাশি তার মানুষ, তার সেই প্রাণোচ্ছলতা, তার সমস্ত কিছু মিলিয়ে দুর্গাপুর সেই আগের মহিমায় আবার ফেরত আসুক, সেই কারণেই বারে বারে আসা, এবং আজকের দিনটা বিশেষ করে অনেক অনেক ধন্যবাদ যারা করছেন। একটা বাড়তি পাওনা ছিল এবছর দুর্গাপুরে পুজো কার্নিভালে তোমার গাওয়া থিম সং, এবং তারপর তোমাকে মানুষ আবার চাক্ষুষ করছে আজকে, এইটা এইটা মানে থিম সং এবং এইটাকে নিয়ে যদি কিছু বলতে। হ্যাঁ, ওটাও আমার কাছে খুব হঠাৎ একটা অপ্রত্যাশিতভাবেই এসেছিলো, যেরকম দুর্গাপুরে এবারে প্রথম কার্নিভাল হচ্ছে, এটা যদি গান করে দাও, তাও সেটাও বোধ হয় একদিন এক আগে বললাম ঠিক আছে আমি করে দিচ্ছি গান, সে তো করেও দিয়েছি, এবং এখানে যারা আমার পরিচিত তারা অনেকেই বলেছে হ্যাঁ দাদা শুনেছি গানটা। তো দুর্গাপুরের জন্য কোনো কিছু করতে পারলে সবসময় ভালো লাগে, জন্য কিছু করার আমি কে করার, কিন্তু সঙ্গে থাকতে পারলে সবসময় খুব ভালো লাগে, সেটা আমার কাছেও একটা বাড়তি প্রবলেম।
ক্লাব ঐক্যর পক্ষ থেকে সঞ্জীব কুণ্ডু জানান, রাজনীতির রং ভুলি সমস্ত ক্লাবকে এক ছাদের তলায় নিয়ে আসতেই তাদের এই নতুন প্রয়াস। আজকে আমাদের 324টা ক্লাব ছিল, তার মধ্যে মোটামুটি আমরা 90-95% কভার করতে পেরেছি। কারণ এই প্রোগ্রামটা আমরা খুব শর্ট পিরিয়ডের মধ্যে আমরা নোটিস করেছি এবং আমরা যতটা পেরেছি ততটাই করেছি। মোটামুটি 95% ক্লাব 324টার মধ্যে। আগে একটা বিষয় দেখা যেত যে ক্লাবের মধ্যে এই একতা জিনিসটা, যেটা ঐক্য আজকের অনুষ্ঠানে মানে আপনারা নাম দিয়েছেন, সেটা ছিল না। হঠাৎ করে সব ক্লাবকে, শিল্পাঞ্চলের ম্যাক্সিমাম ক্লাবকে এক ছাতার তলায় নিয়ে আসার একটা প্রচেষ্টা, এই উদ্যোগটা কীভাবে এলো মাথায়? দেখুন, আমাদের দুর্গাপুর হচ্ছে একটা ভালোবাসার মাঠ। দুর্গাপুরের হচ্ছে, আপনি দুর্গাপুরে বড় হয়েছেন, আমরাও দুর্গাপুরে বড় হয়েছি, আমাদের বন্ধু বান্ধব যারা বিদেশে থাকে বর্তমানে, তারা অনেকেই আমাদেরকে ফোন করে বলেছে, তারা আমাদের বলেছে এমনি যদি একটা প্রোগ্রাম করা যেতে পারে, রিউনিয়ন, যেটা কলেজে রিউনিয়ন এবং স্কুলও হয়, তেমনি একটা ওনারা আমাদেরকে বলেছিলো যে অমনি একটা প্রোগ্রাম করতে পারে তো দুর্গাপুরে এটা খুব ভালো দেখাবে। তারা একটা আমাদেরকে সাজেশন পাঠিয়েছিল এবং তাদের সাথেও একটা মোটামুটি আমরা কথাবার্তা বলেছিলাম আগে। তারপরে দুর্গা পুজো লেগে গেল আর সেইভাবে এগানো হয়নি। তারপর আমরা নিজেরা চিন্তাভাবনা করে বসে দেখলাম যে দুর্গাপুরের খেলাধুলার মান দিনকে দিন অনেক কমে গেছে বলতে মানে খুবই কম হচ্ছে। দুটো চারটে ক্লাব খেলছে, বাদবাকি ক্লাবগুলো খেলছে না। আগে যেমন দুর্গাপুরে 25শে বৈশাখ বা 1লা বৈশাখ প্রত্যেকটা বছরে 3টে থেকে 4টে করে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে হয় একটা ক্লাব, বর্তমানে দেখছি সেই সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে না, ক্লাবগুলোও ভাঙা চোড়া একটা হয়েছে হওয়ার মতো পরিস্থিতি। সেই জন্য আমরা একটা চেষ্টা করছি যে এইগুলো আমরা যাতে পুরনো দুর্গাপুর, আমাদের সবুজ দুর্গাপুর, আমাদের ভালোবাসার দুর্গাপুর, আমাদের আবেগের দুর্গাপুর, আপনার আমার দুর্গাপুর, সেই দুর্গাপুরকে যাতে আমরা আবার ফিরিয়ে দিতে পারি সবার কাছে, সেটাই আমরা একটা চেষ্টা করছি। এদিনের এই বিজয় সম্মেলনী অনুষ্ঠানে শহরের বিভিন্ন ক্লাবের সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন শহরের সাংস্কৃতিক মনস্ক মানুষেরা। ক্যামেরায় সমরেন্দ্র দাসের সাথে সুব্রতা রিপোর্ট, LCW ইন্ডিয়া, দুর্গাপুর। এবার পূজোয় হয়ে উঠুন একেবারে অনন্য, নিত্য নতুন পোশাকের সম্ভার নিয়ে আপনার শহরে হাজির AS ক্রিয়েশন, যেখানে আপনারা পাচ্ছেন সাধ্যের মধ্যে মহিলাদের বিভিন্ন নিত্য নতুন পোশাক, লেহেঙ্গা, টপ সহ আরো বিভিন্ন ফ্যান্সি ড্রেসের সম্ভার। এছাড়াও বেনারসি সহ রয়েছে ওয়েডিং কালেকশন। শুধু তাই নয়, পোশাকের সাথে পেয়ে যাবেন বিভিন্ন ফ্যান্সি ব্যাগ। তাহলে আর দেরি কিসের, নিত্য নতুন পোশাকে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন বেনাচিতে নাচুন রোডের AS ক্রিয়েশনে। ছট পুজো পর্যন্ত চলছে বাম্পার অফার, পোশাক কিনুন আর অফারের সুযোগ নিন। একই ছাদের তলায় সাধ্যের মধ্যে সাত পুরুষ মানে AS ক্রিয়েশন। আমাদের ঠিকানা ভিনিঙ্গি নাচন রোড, রিলায়েন্স ডিজিটালের ঠিক বিপরীতে। যোগাযোগের নম্বর 9547313318। চাই একটা নতুন ফোন, কোন হ্যান্ডসেট ভালো ভেবে উঠতে পারছেন না? চলে আসুন দুর্গাপুর স্টেশনের মোবাইল মহলে, যেখানে পেয়ে যাবেন ওপো, ভিভো, স্যামসাং, অ্যাপেল, ওয়ানপ্লাস, নোকিয়া সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির মোবাইল ফোন। রয়েছে বিভিন্ন কোম্পানির হেডফোন, ইয়ারবাডস সহ অ্যাক্সেসরিজ, বোটের অথরাইজড ডিলার। রয়েছে বিভিন্ন কোম্পানির EMI এর সুবিধে, এছাড়াও বাজাজ ফিনান্সে ক্যাশব্যাকের অফার। 10,000 টাকা কেনাকাটার উপর থাকছে বিশেষ অফার। রয়েছে সার্ভিসিং এর সুবিধে, শুধু ফোন নয়, বিভিন্ন কোম্পানির টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন সহ ইলেকট্রনিক্স আইটেমস এর এখন একটাই ঠিকানা, দুর্গাপুর স্টেশনের মোবাইল মহল। আমাদের ঠিকানা মোবাইল মহল, ডক্টর বিসি রয় এভিনিউ, দুর্গাপুর বাস স্ট্যান্ড, দুর্গাপুর 1। কন্ট্যাক্ট নাম্বার 9333779762 অথবা 9333552551 অথবা 9647051555।